আমাদের সন্ধ্যাবেলা ওষুধ আনতে যাওয়ার কথা, কিন্তু একটা কাকু এসেছিল অনেকদিন পর দেখা করতে, কাকুর সাথে গল্প করতে করতে দেরি হলো। তারপর বেরোলাম, এই যে অর্ধনারীশ্বরের ওষুধ, এই যে ওষুধ, এটা যদিও মানুষের ওষুধ বললো, এটাও মানুষের ওষুধ। তো ওষুধগুলো কিনতে আমাকে, আমি কিছুটা দিয়েছি, সুজন, বিশ্বরূপ, বাপি কাকু, আমরা সবার সাথে কাজ করি, আমার কাছে সবাই কাজ করে। আমি সবার কাছে চেয়েছিলাম যে ওটা এরকম একটু প্রবলেম হয়েছে, ওর জন্যই আমি অনেক লড়াই করেছিলাম ওর ট্রিটমেন্টের জন্য, সেটা সম্ভব হয়ে ওঠেনি তখন। তারপর আমি নিজেই ঠিক করি যে ট্রিটমেন্টের ব্যবস্থা করবো, যা হোক করে ওকে সুস্থ করে তুলবো। তো ইদানিং ওর অবস্থা খুবই খারাপ, তো এই ওষুধ দুটো ডাক্তার বলেছিলো আগে এক সপ্তাহ চলবে, তো আমার একার পক্ষে এখন আনা পসিবল হয়নি বলে আমি সূর্য বেরিয়ে ওদের কাছ থেকে হেল্প নিয়ে এই দু, হ্যাঁ মা, এই দুটো ওষুধ অর্ধ দাদা, আমার মাম্মা ও মাম্মা, আরে এগুলো অর্ধ দাদার ওষুধ, মা কিছু করো না। হ্যাঁ, আর এই হচ্ছে তোমার বুচির শশা, বুচির শশা খেতে ভালো, শশা শেষ হয়ে গেছিল, সবাই হেল্প করেছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাকে হেল্প করার জন্য। আমি আরও কয়েকজনকে বলেছি যে ওর যতক্ষণ মানে শরীরটা ঠিক হওয়ার জন্য আরও অনেক কিছু দরকার, যদি আমাকে একটু হেল্প করে তাহলে খুব উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, হামুর আর শেষ নেই, হামু 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 হামু, একটু চা করে খাবে মা, শুধু দরজাটা খোলা আছে, বেরিয়ে যাবে, দরজাটা খোলা আছে, বন্ধ করে দে, বন্ধ করে দে। সূর্য, এই ওষুধগুলো ডাক্তারকে একবার ইয়ে করো না, বুঝেছো তো? তাহলে এইটা একটা, এটা একটা যাবে, এটা একটা, এটা একটা আজকে যাবে, আর কালকে দুপুরে যখন খেতে হবে তখন এটা একটা যাবে। ডাক্তার সাথে আবার কথা বলে নাও, এইটা, এই দাও ওষুধটা, আজকে রাত্রে একটা একটা যাবে আর কালকে দুপুরে এটা একটা যাবে নাকি? ওষুধের প্রচন্ড দাম, প্রচন্ড দাম, তুমি দেরি করো না সূর্য, ডাক্তার সাথে কথা বলো, বলে যদি বলে হ্যাঁ ওষুধটা ইয়ে হয়ে যাবে তাহলে আজকে থেকে, এটা তো কনফার্ম, কিন্তু যে ওষুধটা ডাক্তার লিখে, হ্যাঁ আমার মনে হয় এক ইয়েই হবে, ওইটাই হবে, এটাই হবে। তো আজকে থেকে আমাদের লড়াই শুরু হবে, তাই তো, ওকে বাঁচানোর, ওকে ঠিক করার। আবারও সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাকে হেল্প করছো ওকে সুস্থ করার জন্য। ওর অবস্থা কীরকম আছে দেখাচ্ছি কিছুক্ষণের পরে, মানে খেতে দিতে গেলে তাহলে তোমরা দেখতে পাবে যে ওর অবস্থা এখন কতটা খারাপ, আর ওর ট্রিটমেন্টটা এখন মোটামুটি চলবে, ডাক্তার তো সেরকম বলেছে। চলো ডাক্তার সাথে কথা বলি, পরে তোমাদেরকে দেখাচ্ছি ওকে।